শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম। নবম শ্রেণী বিষয় ব্যবসায় শিক্ষা, হিসাব বিজ্ঞান। আজকের পাঠের বিষয় হচ্ছে নগদন বই এক ঘোড়া ও দুই ঘোড়া। সিগনফল নগদন বইয়ের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, নগদন বইয়ের শ্রেণী বিভাগ করতে পারবে, এক ঘোড়া ও দুই ঘোড়া নগদন বই প্রস্তুত করতে পারবে। আমরা একটি ছবি দেখছি, ছবিতে কতগুলো বিভিন্ন নোটের নোট দেখা যাচ্ছে, টাকার নোট। আরেকটি ছবি দেখতে পাচ্ছি, এই ছবিতে একটি মহিলা টাকা গুনছে আর একজন দোকানদার তার পণ্য সামগ্রী পণ্যের পসরা সাজিয়ে রেখেছে এবং তা বিক্রয় করার জন্য প্রস্তুত আছে। তাহলে নগদন বইয়ের অষ্টম অধ্যায় পৃষ্ঠা 96-তে তাহলে আমাদের প্রথমেই জানতে হবে যে নগদন বই কাকে বলে। নগদন বই হচ্ছে নগদ টাকার লেনদেনের ক্ষেত্রে নগদন বই সংরক্ষণ করা হয়, যে বইতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমস্ত প্রকার নগদ লেনদেন অর্থাৎ নগদ প্রাপ্তি ও নগদ পরিশোধগুলো তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ করা হয় সে বইকেই নগদান বই বলা হয়। নগদন বইয়ের কয়েকটি শ্রেণী বিভাগ আছে, শ্রেণী বিভাগগুলো হলো এক ঘোড়া নগদান বই, দুই ঘোড়া নগদান বই, তিন ঘোড়া নগদান বই এবং খুচরা নগদান বই। বর্তমানে এই চার প্রকার নগদান বই ছাড়াও আরো দুই ধরনের নগদান বই আমরা দেখে থাকি। সেই দুই ধরনের নগদান বই হলো নগদ প্রাপ্তি যাবে দেয় এবং নগদ প্রদান যাবে দেয়। নগদান বই প্রস্তুতের সময় যে সমস্ত নিয়মাবলী অনুসরণ করতে হবে সেগুলো একটু দেখে নিই। প্রথমত, নগদান বইয়ের দুইটি দিক থাকে, একটি দিককে বলা হয় ডেবিট দিক, আরেকটি দিককে বলা হয় ক্রেডিট দিক। ডেবিট দিক হচ্ছে নগদ টাকা জমার দিক এবং ক্রেডিট দিক হচ্ছে নগদ টাকা খরচের দিক। দ্বিতীয়ত, নগদ টাকা ব্যাংকে জমা দিলে উক্ত লেনদেনটি কন্ট্রা এন্ট্রি বা বিপরীত চাহিদা নামে লিপিবদ্ধ করতে হয়। ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে উত্তোলন করলে কন্ট্রা বা বিপরীত দাখিলা হয়, আবার ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে ক্রেডিট দিকে, শুধুমাত্র ক্রেডিট দিকে ব্যাংক কলামে বসে। একজনের কাছ থেকে চেক পেয়ে অন্যজনকে প্রদান করলে উভয় দিকে নগদ কলামে বসে। এরপর চেকে পণ্য বা মাল বিক্রয় করলে ডেবিট দিকে ব্যাংক কলামে বসে, কারণ পণ্য বা মাল বিক্রয় করলে নগদ টাকা বা চেক গ্রহণ করা হয়, তাই তা ডেবিট দিকে অর্থাৎ জমার দিকে লিপিবদ্ধ করতে হয়। এরপরে চেকে পণ্য বা মালামাল বিক্রয় ক্রয় করলে ক্রেডিট দিকে ব্যাংক কলামে বসাতে হয়। চেক বিক্রির ক্ষেত্রে ক্রেডিট দিকে ব্যাংক কলামে, চেকে পণ্য বা মালামাল ক্রয় করা হলে সেই ক্ষেত্রে উক্ত লেনদেনটি ক্রেডিট দিকে ব্যাংক কলামে বসে, কারণ চেকের লেনদেন তো তাই। ইংরেজিতে নগদান বইকে ক্যাশবুক বলা হয়, আর এই ক্যাশবুকের ক্ষেত্রে দেখা যায় যে ক্যাশ রিসিপ্ট অর্থাৎ নগদ গ্রহণের ক্ষেত্রে উক্ত লেনদেন
জমার দিক বা ডেবিট দিকে লিপিবদ্ধ করতে হয় এবং ক্যাশ পেমেন্ট বা নগদ প্রদানের ক্ষেত্রে উক্ত নগদ প্রদান ক্রেডিট দিকে অর্থাৎ খরচের দিকে বসাতে হয়। যেমন ডেবিট দিকে এক্ষেত্রে অর্থাৎ জমার দিকে বসে বিক্রয় থেকে যখন নগদ টাকা প্রাপ্ত হয় অর্থাৎ ক্যাশ ফ্রম সেল, আবার বিবিধ দেনাদার থেকে যখন নগদ টাকা পাওয়া যায় তখনও তা ডেবিট দিকে অর্থাৎ জমার দিকে লিপিবদ্ধ করতে হয়। এছাড়াও অন্যান্য কোনো উৎস থেকেও এই নগদ টাকা পাওয়া যেতে পারে, সেক্ষেত্রেও তা ডেবিট দিকে অর্থাৎ জমার দিকে লিপিবদ্ধ করতে হয়। যেমন ঋণ গ্রহণ করলে তা ক্যাশ এই জমার দিকে অর্থাৎ ডেবিট কলামে লিপিবদ্ধ করতে হয়। আবার অন্যদিকে প্রদানের ঘরে বা খরচের দিকে যে লেনদেনগুলো যে সমস্ত লেনদেনগুলো সাধারণত লিপিবদ্ধ করতে হয়, যেমন কাউকে কোনো অর্থ প্রদান করলে বা কোনো ব্যয় সংঘটিত হলে বা কোনো পণ্য ক্রয় বাবদ কোনো অর্থ প্রদান করা হলে বা কোনো সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে ক্রয়ের ক্ষেত্রে কোনো অর্থ প্রদান করা হলে এই সমস্ত ক্ষেত্রে ক্রেডিট দিকে বা খরচের দিকে লেনদেন লিপিবদ্ধ করতে হয়। এবার আসি এক ঘর নগদন বইয়ের ছক কিরকম। আমরা জানি এক ঘর নগদন বইয়ে মোট 10টি ঘর থাকে। এক ঘর নগদন বই বা যে এই এক ঘর দুই ঘর তিন ঘর নগদন বই বইয়ের ছককে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে প্রাপ্তির দিক আর একটি হচ্ছে প্রদানের দিক। এখানে এখানে প্রাপ্তি এবং প্রদান উভয় দিকেই 5টি করে কলাম থাকবে। যেমন এক ঘর নগদন বইয়ের ক্ষেত্রে ডেবিট দিকে তারিখ এর ঘর, প্রাপ্তি রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা নগদ টাকা এই 5টি কলাম থাকে। এবং ক্রেডিট দিকেও ঠিক প্রায় একই রকম, তারিখ, প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা এবং নগদ টাকা এই 5টি কলাম থাকে। ডেবিট দিকে শিরোনাম হবে বা নগদ টাকা জমার দিকে শিরোনাম হবে ডেবিট এবং প্রদান বা খরচের দিকে শিরোনাম হবে ক্রেডিট। তাহলে আমরা দুঘর নগদন বইয়ের ছকটি কিরকম সেটাও দেখে নিচ্ছি। সেটি দুঘর নগদন বইয়ের ছকও ঠিক প্রায় একই রকম, তবে এক্ষেত্রে দুঘর নগদন বইয়ে প্রত্যেক দিকে 6টি করে মোট 12টি কলাম থাকে। একঘর নগদন বইয়ের মতোই 5টি কলামের পরে একটি অতিরিক্ত ব্যাংক কলাম যুক্ত থাকে, তাই এখানে 12টি ঘর অন্তর্ভুক্ত থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এবার একটি জোড়াই কাজ দিচ্ছি, কাজটি সবাই লিখে নাও। জুয়েল একজন খুচরা তেলের ব্যবসায়ী, তিনি তার ব্যবসায়ের সংগঠনে নিম্নোক্ত লেনদেনগুলো সংগঠিত করে, অর্থাৎ তার ব্যবসায়ে নিম্নোক্ত লেনদেনগুলো সংগঠিত হয় এবং সেগুলো 2011 সালের নভেম্বর মাসের 1 তারিখ থেকে পর্যায়ক্রমিকভাবে লেনদেনগুলো উল্লেখ করা হবে। নভেম্বর 1, নগদ 5,000 টাকা ও ব্যাংক জমা 20,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। নভেম্বর 2, পণ্য ক্রয় 4,000 টাকা। নভেম্বর 4, পণ্য বিক্রয় 6,000 টাকা। নভেম্বর 7, মামুনের নিকট থেকে পাওয়া গেল 3,000 টাকা। নভেম্বর 10, প্রাপ্য বিলের অর্থ প্রাপ্তি 2,000 টাকা।
নয়ন করতে এলো সাবিদ হাসান এর নিকট হতে 8,000 টাকার চেক পেয়ে শিহাবকে প্রদান করা হলো। নভেম্বর 20 আসবাবপত্র ক্রয় বাবদ নগদ 3,000 টাকা প্রদান করা হলো। নভেম্বর 22 পরিবহন ভাড়া প্রদান করা হলো 250 টাকা। নভেম্বর 25 সুদ প্রদান করা হলো 300 টাকা। নভেম্বর 26 মালিক কর্তৃক উত্তোলন 1,500 টাকা। নভেম্বর 28 সাথীর নিকট মাল বিক্রয় 3,000 টাকা। নভেম্বর 30 ব্যাংক সুদ মঞ্জুর করলো 500 টাকা। লেনদেন সমূহ উক্ত লেনদেনগুলো দিয়ে প্রত্যেক জোড়ায় জোড়ায় এই কাজগুলো করতে হবে। তোমরা ভাগ হয়ে নাও দুজন করে। এবার এক 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 দলের খাতা আরেক দলকে দাও, যাচাই করে নাও কে কিরকম করেছে। শিক্ষণীয় বিষয়গুলো নিজেরা শিখে নাও এবং উপকৃত হও। এবার আমরা দেখছি যে তোমাদের কতটুকু অর্জন হলো। এক ঘোড়া বা দুই ঘোড়া নগদান বই লিপিবদ্ধ করো, কোনটি এক ঘোড়া নগদান বইতে এবং কোনটি দুই ঘোড়া নগদান বইতে লিপিবদ্ধ করা যায়। নগদ 2,000 টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করা হলো, এটাকে কিভাবে লিপিবদ্ধ করা যায়। দেনাদার হাতে চেক প্রাপ্তি 6,000 টাকা, ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 3,000 টাকা, সাথীর নিকট মাল বিক্রয় 3,000 টাকা। একটি বাড়ির কাজ আছে, বাড়ির কাজ সবাই লিখে নাও। বাড়ির কাজটি স্ক্রিনে দেখতে পাচ্ছ, সবাই দেখে দেখে লিখে নাও। লেনদেনগুলো অবলম্বনে তোমাদের জন্য যে প্রশ্ন করা হলো প্রশ্ন অনুযায়ী উত্তরগুলো লিপিবদ্ধ করে নিবে। যে সমস্ত লেনদেনগুলো নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করবে। যে সমস্ত লেনদেনগুলো নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না তাদের জাবেদা দাখিলা দিবে। উপরোক্ত তথ্যের আলোকে খাদিজা ট্রেডার্স এর একটি উপযুক্ত নগদান বই প্রস্তুত করবে। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই, সবাই।